ধাতা স্টেট জেনারেল হসপিটালে বিধায়ক সুভাষ মণ্ডলের করোনা টিকা দিয়ে শুরু হলো টিকাকরণ। বহু আশা আকাঙ্ক্ষার পর ধাতা স্টেট জেনারেল হসপিটালে করোনা টিকাকরণ শুরু হলো আজ। কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হয় এই টিকাকরণ। এই টিকাকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধাতার বিধানসভার বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ধাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্র ভৌমিক, জেলা পরিষদের বিদ্যুতের কর্মাধ্যক্ষ জহর বাগদি সহ অন্যান্য নেতৃত্ব। বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল জানান, আমি করোনার টিকা নিলাম আজ, কোনো রকম অসুবিধা হয়নি, সকল মানুষকে এই টিকাকরণ করার জন্য বলবো, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে বিনা পয়সায় করোনার টিকা দেবেন ঘোষণা করেছেন। আমি আজকে করোনা ভ্যাকসিন নিতে এসেছি। কেমন লাগছে প্রথম দিন? এই মাত্র তো নিলাম, এখন তো ঠিক আছে। তো কি বার্তা দেবেন মানুষকে? বা যে সমস্ত মানুষ তারা সুযোগ প্রত্যেকেই সুযোগ পাবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষ যাতে টেকা পায় তার সুব্যবস্থা করছে। এবং প্রথম ফেজে আমাদের ভাতারে আজকে 100 জনের দেওয়া হবে, পরপর এবং সমস্ত আপামর জনসাধারণ প্রত্যেকেই ভ্যাকসিন পাবে। Collection jeans and t-shirts only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।